শৈশবের স্মৃতিকথার কিছু ঘটনা আমি তোমাদের জানাবো, শুনে খুব ভালো লাগবে। আজকের স্মৃতিকথা পার্ট ওয়ান, আমার বাল্যকালটা কেটেছে খুব সরলভাবে, কারণ আমি অন্যদের মতন অত ভালো হাঁটাচলা করতে পারতাম না। আমি অন্যদের খেলা বসে বসে দেখতাম, উপভোগ করতাম, চেষ্টা করতাম তাদের সঙ্গে কিছু খেলা, কিন্তু ততটা পারতাম না। আমার বেশিরভাগ বাল্যকালটা কেটেছে আমার মামার বাড়িতে, কারণ আমার বাবার কাজের সুবিধার জন্য উত্তরবঙ্গের এলাকাটা মালবাজে রেখেছে কেটেছে। তাই কাজের সূত্রে বাবা চলে গিয়েছিলেন ওখানে, তাই আমরা মামার বাড়িতে ছিলাম। আমরা বলতে আমরা চার ভাই বোন, বাবা বাইরে থাকতেন এবং আমি সবার ছোট আর মা ছোট হলেও আমাকে সবাই ভালোবাসত। এই মামার বাড়িতে সকলেই আমাকে খুব ভালোবাসত। মামার বাড়ির ছোটো ছোটো ঘটনাগুলি আমি তোমাদের কাছে জানাবো এই স্মৃতিকথায় যতটুকু মনে পড়ে। তবে সব আমার ক্ষেত্রে মনে নেই, কিছু কিছু স্মৃতি আমার মধ্যে এখনও জমে আছে, সেগুলো ভুলে যেতে বলেছি, তাই আমি এগুলি তোমাদের কাছে জানিয়ে দেখাতে চাই যে আমার স্মৃতিগুলি কেমনভাবে কেটেছে। তা ভিডিও দেখাতে পারবো না, কারণ সে সময় তো ভিডিও ছিল না। আমার মামার বাড়ি বড় বড় গাছপালা ছিল, ক্ষেত ছিল, আম গাছ ছিল, বাগান ছিল, সেখানে ওই ঘুরে ঘুরে বেড়াতাম, দেখতাম। আমার বড় মা আমাকে খুব ভালোবাসত, বড় মা খুব ব্যায়াম করত। আমি সকালবেলা বাবা মার সাথে বা বিকেলবেলা দুটাই ব্যায়াম করতে আমি যেতাম, ক্লাবে যেতাম, বড় মা ব্যায়াম করাতো, নিজেও করত, আমাকে বলতো তুই ব্যায়াম কর, এই এইভাবে উল্লোস করতে হবে। তা আমি কিছু মিস করতাম তখন, কিন্তু পারতাম না, কারণ আমার পায়ে খুব ব্যথা হতো। বড় মা খুব ভালোবাসত, ব্যায়াম ট্যাম করে এসে ছোলা বাদাম খেতে আমাকে দিত। আমার যেটা মনে হয়েছিল যে আজকের দিন কেমন আর তখনকার দিনগুলো কেমন। আর আমাদের মামার বাড়ি বড় পুকুর ছিল, বিশাল বড় পুকুর, এখনও পুকুরটা আছে সান বাঁধানো। তো সেই পুকুরে বিশাল মাছ, কারণ বড় মামার ব্যবসা ছিল মাছের, মাছের কারবারে এতটাই লোকজন আসতো, মাছ নিয়ে যেত, সকালবেলা জাল ফেলতো। আর জাল ফেলতো কারা, উড়িষ্যা থেকে জেলেরা থাকতো আলাদা ঘরে, সেই জেলেরা এসে সকালবেলা সেই ভোর পাঁচটা ছটা সময় তারা শীতকালে সেই জাল টানত, প্রচুর মাছ, ছোটো মাছ, বড় মাছ। আর সেই নামার জন্য প্রচুর লোক সেখানে জড় হয়ে থাকতো, হাঁড়ি করে বাঁকে করে সব কিছু করে আমি বসে বসে দেখতাম, মজা করতাম এবং সকাল সকাল ঘুরতে যেতাম। আর কখনো দেখেছি আমার ছোটো মামার মেশিন, ছোটো মামার জলের মেশিনে কাজ করতো, কারণ ক্ষেত ছিল বিশাল, ক্ষেত আছে, সেখানে সব ধরনের সবজি, বেগুন, পটল, মূলো, ঢেঁড়ো সব কিছু ফসল চাষ করতো। আর আমার দাদু চাষ করতে খুব ভালোবাসতো, আর মেশিন ছিল, মেশিনে জল দেওয়া হতো, আর সেই জলের পিছনে পিছনে দিতাম। আবার খেতে ভিতরে ইঁদুর বাসা মারতো, তাই ইঁদুরগুলো গর্তের মধ্যে জল ঢেলে দিয়ে আর এক গর্তে বন্ধ করে দিয়ে ইঁদুরগুলো মারা হতো, সেগুলো দেখে খুব ভালো লাগতো। তারপরে আরও কিছু স্মৃতিকথা আমি বলছি, এটা হচ্ছে আমার নমার বিশাল মুরগি পোলট্রি, প্রচুর মুরগি, এখনও
মুরগি পোলট্রি নেই অবশ্য, তখন মুরগি পোলট্রি এত প্রায় 10-12 হাজারের মুরগি তোলার মতো, সেই মুরগিগুলো বড় হতো, কিনতে আসতো, অর্ডার থাকতো, বিয়ে বাড়ি বা অন্যান্য অর্ডার, সেগুলো কাটা হতো, মাপা হতো, সে কি মজা দিনগুলো কেটেছে। তারপরে কখনো কেটেছে সেই আমার ওখানে আরো কিছু ভালো ঘটনা আমার স্মৃতির মধ্যে রয়েছে। শীতকালে, শীতকালে মাঝে মাঝে উট বিড়াল আসতো, আর তা উট বিড়াল মানে ছোটো ছোটো যাকে বলে খটাস, হিন্দু ভাষায় খটাস, কেউ বলে উট বিড়াল, কেউ বলে আমার বন বিড়াল, এরা রাতের অন্ধকারে আসে। এবং সেই মুরগির কোনো নবমার সেই মুরগির খাঁচার মধ্যে ঢুকে গিয়ে মুরগিগুলো ধরে নিয়ে গেল। নবমা কী করেছিল, বড় একটা খাঁচা তৈরি করেছিল লোহার খাঁচা। সেই লোহার খাঁচায় একদিকে সেই খাঁচার দরজার সঙ্গে বাঁধা থাকতো আম গাছের ডালের সাথে, আর দড়ির আর এক প্রান্তে খাঁচার মধ্যে একটা মুরগি বেঁধে রাখা থাকতো ফাঁসকিং করে। এবার যখন সেই খটাস বা হুট বিড়াল এসে সেই টান মারত, অমনি খাঁচাটা বন্ধ হয়ে যেত। আর এইরকম একটা হুট বিড়াল পড়েছিল, আমি তখন ছোটো আমাকে বড় মাপ বলে করে নিয়ে গেছিল, বলে চল দেখবি, চল গিয়ে দেখি সে সত্যি সত্যি হুট বিড়াল। এবং তাকে মারার জন্য সেই উড়িয়ারা উড়িয়া থাকতো ওই জেলে মাছ ধরার জন্য, এবার তারা এসে ওই খোঁচা দিয়ে মারত, খোঁচা দিয়ে মারতে মারতে মেরে ফেলত। এবং তারা কী করতো, ওই বিড়ালটা ধরে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে ছাড়িয়ে তার ভিতরে ওরা খেত, টিকটি অনেকে বলে চর্বি টর্বি ওরা নিয়ে গিয়ে খেত। তা সেটা আমি অতটা মনে নিই আমার স্মৃতি। তো এইরকম আমার স্মৃতির মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ মজাদার ঘটনা রয়েছে, যেমন গুলি খেলার ব্যাপার। আর গুলি খেলা তো ওখানে কন্টিনিউ সকাল থেকে যে খেয়ে দিয়ে সে গুলি খেলা চলতো, আর সে দুপুর পর্যন্ত। আর সে বড় মামা সে কী করতো, গুলি চিত্ত প্রচণ্ড পরিমাণ বড় বড় কৌটোর মধ্যে গুলি রেখে দিত। এরকম স্মৃতি আরও ছোটো ছোটো আছে, আম কুড়োনোর ব্যাপার আছে, ঝড়ও তো প্রচণ্ড, আর ঝড়ে সে আম কুড়োতে চলে যেত, সে আম টপার টপ পড়তো। আর দাদু ছিল আমার, দাদু দাদু ভয়েতে কেউ আর যেতে পারতো না, দাদু কাউকে যেতে দিত না, আর দাদু যেই শুয়ে পড়তো তখন সকলেই সেই আম কুড়োতে যেত। সত্যি মজাদার ঘটনা সেই জীবনে। তারপরে ছিল দাদুদের বিরাট গোয়াল ঘর ছিল, গরু বড় জার্সি গরু, এক একটা গরু প্রায় আট দশ কেজি করে দুধ এক একটা গরু। সেই গরুর দুধ আমরা খেতাম, আর সেই গোয়ালঘরের পাশে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা দুপুরবেলা এই গরমকালে দুপুরবেলা সব মাদু পেতে সওয়াতো, আর টপ টপ করে আম পড়তো, আর সেই আমগুলো তো ওখানে বসে খেয়ে নিত, যে যেতে সে যে যে করে যাবে সেই আম করে খেয়ে, মানে এত বড়ো গাছ তো প্রচুর আম খেয়ে শেষ করা যাবে, আমটা মিষ্টিও সেরকম। তারপরে ওখানে চড়কের মেলার কথা বলি, এই চড়ক আসছে, এই চড়কের মেলা, চড়ক মানে বড় গাছের সঙ্গে গাছের গুঁড়ি সে জলে ভিজিয়ে রাখা, এবং উৎসবের সময় সেই গাড়ি গাছের গুঁড়িটা তোলা হয় পুকুর থেকে, তারপরে সেই পুকুরের মধ্যে থেকে তুলে এনে সেগুলো শুকিয়ে বড় লাঠির মতন খুঁটে খুঁটি যাকে বলা হয়, তার মাথার উপর চরকা লাগানো থাকে, চরকার দু প্রান্তে দড়ি দিয়ে চড়ক বলা হয় ওটাকে, ঘূর্ণি সেরকম তৈরি করা হতো। সে দুপুরবেলাটা বসে বসে দেখতাম, আর এই চড়কের উৎসবে সবাই চড়কের মেলা দেখতাম, প্রচণ্ড লোক, প্রচুর লোক, সব ধরনের খাবার, চপের দোকান, মিষ্টির দোকান,
খেলনার দোকান সব ধরনের। এখন সে মেলাটা অবশ্য পাল্টে গেছে, এখন বিরাট মাঠে হয়, কারণ ওখানে জায়গাটা ছোটো জায়গার মধ্যেও তো এখন বিরাট বড় জায়গা। তারপরে তার সেই মেলার উপলক্ষে আবার যাত্রা, নাটক, ফাংশান, নানা ধরনের উৎসব দেওয়া হতো। আর ভোরবেলা কী করতাম, মেলা শেষ হওয়ার পরের দিন ভোরবেলা উঠতাম, কারণ মেলার শেষে সব মেলার মাঠে ঘুরতাম, যদি কিছু পড়ে থাকে, বাচ্চা তো বাচ্চাদের সাথে ঘুরে ঘুরে বেড়াতে দেখতাম, মেয়ে কিছু পয়সা, খাবার দাবার ঠিক বলতে সেটা না, পয়সা করি, যেমন হচ্ছে ধরুন খেলনা বা পয়সা, সেগুলো কুড়ি করে এক জায়গায় ঢিল করে তাদেরকে সব দিয়ে দিতাম, বলে সব নিয়ে চলে যা বলে সব দিয়ে দিতাম। আরও সব বাচ্চা ছেলে মেয়ে থাকতো আশেপাশের সব, তাদেরকে সব দিয়ে দিতাম। এই হচ্ছে জীবনের ইতিহাস, খুব ভালো লাগতো। এখনকার জীবনের সঙ্গে অনেক ফারাক আছে। তা বন্ধুরা, তোমরা সকলে শুনবে পরের স্মৃতিকথা পার্ট টুতে, আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তারা সাবস্ক্রাইবটা করে রাখবে এই পরের স্মৃতিকথা শোনার জন্য, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই শুনবে আমার জীবনের স্মৃতিকথা। ধন্যবাদ।